তিন সিটি নির্বাচনের প্রচারে তরুণ ভোটারদের গুরুত্ব দিচ্ছেন প্রার্থীরা। উন্নয়নের প্রতিশ্রুতিতে আলাদা জায়গা রাখছেন তরুণ ভোটারদের জন্য। রাজশাহী, বরিশাল ও সিলেট থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজশাহীতে নতুন ভোটার সংখ্যা গেল 5 বছরে বেড়েছে 20,000। তরুণ এসব ভোটাররা বলছেন, যেসব প্রার্থী কর্মসংস্থান ও তথ্য প্রযুক্তির সুযোগ সুবিধার দিকে গুরুত্ব দিবেন তাদেরই ভোট দিবেন। মেয়র হিসেবে আমরা তাকেই চাইবো যারা এই আমাদের ইন্টারনেটের এই তাদের এই সিন্ডিকেট থেকে সাধারণ মানুষদেরকে মুক্তি দিবেন। আমাদের জন্য সাধারণ সুযোগ নাই, আমরা চাই আমাদের যে সামনে মেয়র হবে উনি যেন আমাদের রাজশাহীতে একটা ভালো কাজের সুযোগ তৈরি করে দেয়। মেয়র প্রার্থীরা তরুণ ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি ও আশ্বাস। বঙ্গবন্ধু হাইটেক পার্ক যেটি নির্মাণ হচ্ছে সেটি নির্মাণ হয়ে শেষ হয়ে গেলে আমরা 14,000 তরুণ তরুণী শিক্ষিত আইটি যারা বিশেষজ্ঞ বা যারা প্রশিক্ষণ আছে তারা সেখানে কর্মসংস্থান করতে পারবে। এখানে ক্ষুদ্র শিল্পকে যদি উৎসাহিত করা যায় সিটি কর্পোরেশন তার পায়োনিয়র হতে পারে। সিটি কর্পোরেশন ট্রেনিং এবং অন্যান্য কর্মকাণ্ডকে যদি বিস্তার লাভ করাতে পারে তাহলে কিন্তু আমাদের কর্মসংস্থানের জায়গা হবে। শতভাগ নাগরিক সেবা দেয়া ও উন্নয়নের নানান প্রতিশ্রুতির মধ্য দিয়ে চলছে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার। এবার বরিশালে 30,909 জন নতুন ভোটার প্রথমবারের মতো ভোট দেবেন। আর নতুন ভোটার হিসাবে আমি খুবই এক্সাইটেড, ভোট দিতে যাব ভোট কেন্দ্রে। আমাদের বরিশাল সিটির জন্য উন্নয়নের কাজে এগিয়ে আসবে, অবশ্যই তাদেরকে ভোট দেব। প্রার্থীরাও প্রতিশ্রুতি দিচ্ছেন মাদক ও সন্ত্রাসমুক্ত নগরী গড়ে তোলার। সিটি কর্পোরেশনে নির্বাচিত হলে সেখানে তাদের জন্য বিশেষ শিক্ষার স্কুল কলেজের ব্যবস্থা করা এবং পার্কের ব্যবস্থা করা, বিনোদনের ব্যবস্থা করা, ওয়াইফাই জোন করা। বরিশাল এই মাদক মুক্ত শহরে পরিণত হবে, সন্ত্রাস মুক্ত পরিণত হবে ইনশাল্লাহ। এই ইয়াং জেনারেশন পারে একটি সমাজকে পরিবর্তন করতে। পর্যটন নগরী সিলেট, যুগের সাথে তাল মিলিয়ে পরিবর্তন এসেছে নতুন ভোটারদের প্রত্যাশায়। আমি নিজে উদ্যোগী হয়ে আইসিটি ভবন অ্যাপ্রুভাল দিয়ে আসছি, রেজলিউশন করে মিটিং করে সিদ্ধান্ত নিয়ে মিনিস্ট্রি দিয়েছি এবং এমইউ করার জন্য আইনগত সকল প্রক্রিয়াও আমি দিয়ে আসছি। বিশ্ব আজকে আমাদের হাতের মুঠোয়, সুতরাং তথ্য প্রযুক্তির সমস্ত সুযোগ সুবিধাদি যাতে আমরা সহজে নগরবাসীর কাছে পৌঁছে দিতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করব। আগামী 28 জুলাই মধ্যরাত পর্যন্ত চলবে নির্বাচনী প্রচার। রওশন জাহান মিষ্টি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।